প্রত্যেকটা সম্পর্ক খুব বেশি মূল্যবান তবে কিছু কিছু মানুষের কাছে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ আবার কিছু কিছু মানুষের কাছে গুরুত্বহীন তবে একটা সম্পর্ক ঠিক তখনই মজবুত হয় কিংবা সারা জীবন টিকে থাকে যখন সেই সম্পর্কে জড়িত উভয়েরই ভূমিকাটা সমান থাকে হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লক দেশি শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে আমার মনে হয় না যে কেউ আসলে ভালো আছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠা হলেও কিন্তু একদম সকাল সকাল ক্যামেরাটা অন করা হয় না তো সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করা লাগে আর সব কিছু যদি ক্যাপচার করা যায় একদিনে তাহলে দেখা যাবে সংসারে কোনো কাজই হবে না তো সকালে কিন্তু এখন সকালে নাস্তা বানাতে বসেছি তো সকালে নাস্তা তো আমি প্রত্যেক দিনই বানাই আর প্রত্যেক দিনের নাস্তায় কিন্তু আমার কমন যে নাস্তাটা থাকে সেটা হচ্ছে রুটি এবং পরোটা তো রুটি আমি খুব বেশি ছোট বানাই না আমি আসলে একটু বড়ো আকারেই বানাই যাতে করে একটা ডেটটা খেয়েই যেন হয়ে যায় তো খুব বেশি এই গরমে কিন্তু রুটি বানাতে ইচ্ছে করে না তো তারপরেও তো আসলে বানাতে হয় কিংবা রান্না করতে হয় যেটা আসলে প্রত্যেকটা গৃহিণীর দায়িত্ব কিংবা কর্তব্য তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন রুটি কিংবা পরোটা বেলে নেওয়ার সময় যে কষ্টটা হয় তার চাইতে মনে হয় যে দ্বিগুণ পরিমাণে কষ্ট হয় এগুলো যখন আমরা সেকে নিই কিংবা ভেজে নিই তো চুলার যে তাপটা থাকে সেটা যে এত পরিমাণে গরম ছড়ায় পুরো কিচেনে তো আমার কিচেনে কিন্তু খুব গরম আমি যে সাইডটাতে থাকি সেই সাইডে দেখা যায় যে কিচেনে এবং আমার যে দুইটা বেডরুম একদম ফ্রন্ট সাইডে রয়েছে সেই দুইটা বেডরুমেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে আগের দিন রাতে আমি মুরগি মাংস রান্না করে রেখেছিলাম তো সেটা কিন্তু সহ একদম ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তবে ফ্রিজে আমি যেটাই রাখি না কেন সব সময় ঢেকে রাখি এতে করে টেস্ট ভালো থাকে এটা আমার এক আনটি আমাকে শিখিয়েছিল তো আসলে আমি কিন্তু প্রতিনিয়তই শিখি কোনো কিছু যে একা একা এভাবে শিখেছি এটা আসলে বলাটা ভুল হবে কারণ সব কিছুই আমরা কারো না কারোর কাছ থেকে শিখে থাকি মুরগির মাংসটা আমি গরম করে নিয়েছি খুব ভালোভাবে আজকে এক্সট্রা কোনো কিছুই করব না করতে ইচ্ছেও করছিল না তো যেহেতু শুক্রবার ছিল শুক্রবারের দিনে কি করি না করি জানি না তবে কীভাবে যে সব কিছু দেরি হয়ে যায় আমি এই হিসাবটা আজ পর্যন্ত মিলাতে পারিনি কারণ এত সকালে উঠি তারপরও দেখা যায় যে সব কিছু কাজ দেরি হয়ে যায় তো প্রত্যেকটা শুক্রবারে আমার এমন হয় আসলে আমার একার এমন হয় না আপনাদের সবার এমন হয় বলবেন তো তো আজকে এই তো সকালে নাস্তা ছিল এটা রুটি দিয়ে কিন্তু মুরগির মাংসটা খেয়ে নিয়েছিলাম তো এখানে আমাদের খুব বেশি রুটি বানাতে হয় না দেখা যায় পাঁচ থেকে ছয়টা রুটি বানালেই কিন্তু আমাদের হয়ে যায় তো একসাথে সকালে নাস্তাটা করে নিয়েছি এখন একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করব এই পার্সেলটা এসেছে ইসমাইল উথ সুরভি চ্যানেলের সুরভি আপুর কাছ থেকে তো সুরুভি আপুকে অনেকেই চিনেন আপুর ব্লগ ভিডিওগুলো হয়তোবা অনেকেই দেখেন তাপুর কিন্তু একটা বিজনেস আছে সেটা হচ্ছে হেয়ার অয়েলের তো আপু একদিন হঠাৎ করে আমাকে নক দিয়ে বলে যে আপু আমার জন্য একটা জিনিস পাঠাবে তো আমি জিজ্ঞেস করেছি তো তার জন্য আবু বললো এটা সারপ্রাইজ তো আমি আসলে চিন্তা করিনি যে আপু এই হেয়ার অয়েলটা পাঠাবে কারণ ওই সময় আমি মানি প্লান্টের গাছের কথা বলেছিলাম তা আমি ভেবেছিলাম আবু হয়তো আমার জন্য গাছ পাঠাবে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আপু কি আমাকে কেন্দ্র করে এই হেয়ার অয়েলের বিজনেসটা শুরু করেছে যেটা কি না সত্যি আমি খুব বেশি অবাক হয়েছি শুরুবি আপুর কোন একটা ভিডিওতে নাকি আমি কমেন্ট করেছিলাম যে এত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে হেয়ার অয়েল বানানোটা পসিবল না তো আমার এই কথার উপর ভিত্তি করেই নাকি আপু এই হেয়ার অয়েলের বিজনেসটা শুরু করেছে তো এটা শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছি আপু এখানে চমৎকার একটা কথা লেখা ছিল কেশবতী তোমায় বেঁধে রাখবো চুলে অসম্ভব রকমের ভালো লেগেছে তেলের স্মেলটা এত সুন্দর ছিল আমি সাথে সাথে স্মেলটা নিয়েছিলাম অসম্ভব রকমের ভালো ছিল তা আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো যেহেতু আমি এখনও ইউজ করিনি এই জন্য কিছু বলছি না তবে অবশ্যই আমি ইউজ করে আপনাদের সাথে কিন্তু রিভিউটা শেয়ার করব যেহেতু শুক্রবারের দিন সব কিছু দেরি হয়ে গিয়েছে এর মাঝে আমাদের চাও খাওয়া হয়েছে যেহেতু শুক্রবারের দিন সারিকার বাবা বাসায় থাকে তো একটু চা খেতে পছন্দ করে তো ওকে এই জন্য একটু আমি চাটা বানিয়ে দিই নর্মালি দেখা যায় আমাদের চা খাওয়ার তেমন এমন একটা অভ্যাস নেই বাসায় কারো তো আমি সকালে কিন্তু বেশ কিছু জিনিস বের করে রেখেছিলাম যেগুলো কিনা না দুপুরে রান্নাবান্নার কাজে ব্যবহার করবো সারিকা কয়েকদিন যাবতই বলছিল যেন আমি একটু চাইনিজ খাবারগুলো বাসায় রান্না করি এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য বেশ কিছু মুরগির মাংস নিয়েছি তবে এটা ছিল ব্রয়লার মুরগির আসলে ব্রয়লার মুরগি ছাড়া কিন্তু দেখা যায় চিকেন ফ্রাইটা খেতে তেমন একটা ভালো লাগে না আমি এখানে প্রয়োজন মতো যা কিছু মশলা দরকার সব কিছু দিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা সয়া সস মরিচের গুঁড়া এরপর আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে এটাকে কিন্তু এভাবে র্যাপ করে রেখে দেব কিছুটা সময়ের জন্য এরপরে আমার হাতে যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলোও করে নেব চাইনিজ যে কোনো আইটেম তৈরি করার সবচাইতে কঠিন বা স্টেপ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে সবজিগুলো কেটে নেয়া বিভিন্ন সাইজ করে যে সবজিগুলো কেটে নিতে হয় আমার কাছে মনে হয় এই সবজি কাটতে গিয়ে অনেকটা সময় চলে যায় তো আজকেও তাই হয়েছিল অনেকগুলো আসলে কাটতে হয়েছিল তবে আজকে খুব বেশি সবজি আমি এখানে অ্যাড করবো না হাতের কাছে আমার কাছে যা কিছু ছিল ফ্রিজে তাই করেছি এখানে কাজর আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ আদা রসুন এরপরে হচ্ছে এখানে আমি কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি তো দেখা যায় যেদিন আমি চাইনিজ আইটেমগুলো রান্না করি সেদিন কিন্তু আমার বাসায় যে আপা রয়েছে কাজ করেন তাকে দিয়ে কিন্তু করানো হয় না এর একটা কারণ হচ্ছে আসলে আমি কি রান্না করব। কিভাবে করব এটা আসলে তখন ডিসাইড করতে পারি না যার কারণে কিন্তু কাজগুলো আমার নিজেকেই করতে হয় আর নিজেই আমার কাছে ভালো লাগে কোন শেপে করব না করব এটা নিজে করাই ভালো তো এখানে আমি হচ্ছে চালটা সেদ্ধ করে নিব এই জন্য কিন্তু পানি বসিয়েছিলাম আর সেখানে সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম এখন চালটা আমি ধুয়ে রেখেছি তবে কোনো ঝাঁঝরিযুক্ত পাত্রে রাখিনি কারণ এটা যেহেতু আমি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করব এই জন্য কিন্তু আমি এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম একটা পাত্রে আমার এই চাল ধুয়ে রাখা বাটি সম্পর্কে অনেক দিন আগে একটা আপু জিজ্ঞেস করেছিল যে এই বাটিটা আমি কোথায় পেয়েছি কারণ এটা অনেক আগের একটা মডেল তো আম্মার তো সংসারে অনেক কিছু আছে যেটা কিনা একদম দেখা গিয়েছে আমার মায়ের যখন বিয়ে হয়েছে সে সময় কেনাকাটা করেছে তো অনেক অনেক জিনিস ছিল যেগুলো আসলে যখন আম্মা বাইরে থেকেছে বাবার সাথে তখন হয়তো বাসায় অনেক কিছু রেখে গিয়েছিলো দাদির বাসায় তো সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে বের করেছে আর সেগুলো কিন্তু দেখে সত্যি মনে হতো এগুলো অনেক আগের তো সেইটা কিন্তু আসলে আম্মার সংসার থেকে আনা হয়েছিল আম্মার কয়েকটা বাটি ছিল তো আম্মা আমাকে একটা দিয়েছিল তো এটা দেখা যায় আমি বিভিন্ন খাজে আর কি ইউজ করি তো এখানে আমি আজকে বিফ সিজলিং করবো এই জন্য কিন্তু আমি গরু মাংসগুলোকে এভাবে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর এখানে আমি আদা রসুন বাটা এরপরে সামান্য পরিমাণে লবণ ভিনেগার এবং আদা রসুন বাটা দিয়ে এটাকে পানি দিয়ে এখন সেদ্ধ করে নেব। বিফ সিজলিংটা খেতে যেমন অনেক মজার হয় ঠিক তেমনি কিন্তু এটা বানাতেও অনেক কষ্ট হয় অনেকগুলো স্টেপ আসলে স্টেপ বাই স্টেপ রান্না করতে হয় আর অন্য সাইডে কিন্তু আমি এখানে চিকেন ফ্রাইটা করে নিব তবে যখন আমি বিফ সিজলিংয়ের জন্য বিফগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেই সুযোগে কিন্তু গোসলটাও করে নিয়েছি যেহেতু চাইনিজ যে কোনো খাবার আসলে গরম গরম ছাড়া খেতে ভালো লাগে না যে কোনো খাবার গরম ভালো লাগে তবে চাইনিজ আইটেমগুলো কিন্তু একদম গরম গরম না খেলে এটা টেস্ট পাওয়া যায় না তো যার কারণে আমি চেষ্টা করি একদম বানানোর সাথে সাথেই কিন্তু খেয়ে নেয়ার টেবিলে সার্ভ করে দিয়ে তো এই জন্য করে নিয়েছি এখন এগুলো বানিয়ে নিয়ে তারপরে কিন্তু সরাসরি আর খেয়ে খেয়ে তো তো হলে দেখা যাবে যে আমাকে একদম খেয়ে তারপরে কসল করতে হবে যেটা আসলে আমার জানা মতে আসলে ঠিক না কারণ খাওয়া দাওয়ার পরে নাকি গোসল করলে সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর হয় আমি যতটুকু জানি আর কি তো এই জন্য কিন্তু যখনই যে আইটেমগুলো রান্না করি চেষ্টা করি যে একদম গোসল করে তারপরে বাকি কাজগুলো করার যেহেতু আমার অনেকগুলো কাজ ছিল মানে যেমন এই যে আমি এগুলো কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে বিফ সিজলিংয়ের জন্য বিফটাও সেদ্ধ করে রেখেছিলাম অন্য সাইডে রাইসটাও কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে আমি বিপ সিজলিংয়ের জন্য একটা সস তৈরি করবো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম চিনি দিয়েছিলাম এরপর এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি সয়া সস দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা এখানে ওয়েস্টার সসটাও কিন্তু ইউজ করবেন যারা যারা আর কি নতুন জানেন না তাদের জন্য বলছি আসলে এখন তো কম বেশি সবাই আমরা রান্নাবান্নায় এক্সপার্ট তো যারা জানেন না তাদের জন্য আর কি আমি বলে দিলাম ওয়েস্টার সস আমার বাসে ছিল না এই জন্য এখানে আমি অ্যাড করিনি সসটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি সে সাথে এখানে আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়েছি সামান্য পরিমাণে ভেজে নিয়ে যে মাংসগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আমি গাজর এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা যে সসটা রয়েছে সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি বিফ এর আসল যে টেস্টটা সেটা কিন্তু এই সসের উপর ডিপেন্ড করে তো সসটা আমি দিয়ে দিয়েছি এখন একসাথে খুব সুন্দর করে এখানে নেড়ে চেড়ে নিবো অন্য চুলায় কিন্তু চিকেন ফ্রাইগুলোও প্রায় হয়ে এসেছে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আর অন্য চুলায় চিকেন ফ্রাইগুলো হতে আছে যেদিন আমি চিকেন ফ্রাই তৈরি করি সেদিন কিন্তু সারিকা খুব খুশি হয় কারণ অন্য কোনো কিছু না থাকলেও দেখা যায় চিকেন ফ্রাই দিয়ে কিন্তু রাইসটা খেয়ে নেয় এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে রাইসটা দেখা যায় যে শুধুমাত্র চিকেন ফ্রাইয়ের সাথে করে দিই আর কোনো কিছু করি না তো আজকে আমি খুব বেশি আইটেম করব না আজকেও কিন্তু মাত্র দুইটা আইটেম করব রাইসের সাথে আর এইদিকে হচ্ছে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে তো সেগুলো আমি এখানে নামিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু একদম সাদা যে পোলাওটা সেটাই রান্না করতে এখন পছন্দ করি বেশি কারণ ইঝান দেখা যায় সাদা যে পোলাওটা সেটাই খেতে বেশি পছন্দ করে বিরিয়ানি তো সে খেতেই চায় না কারণ বিরিয়ানি যেহেতু ঝাল হয় আর এই যে দেখা যায় যে ফ্রায়েড রাইস করলে সামান্য পরিমাণে খায় কিন্তু প্লেন যে রাইসটা করি আমরা মানে পোলাও যেটা করা হয় সেটা কিন্তু সে খেতে পছন্দ করে এখন আমি এখানে রাইসটা তৈরি করে নিব জন্য কিন্তু আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি এরপরে এখানে আমি কিছুটা ফালি দিয়েছি আর গাজরগুলো আমি এভাবে কেটে রেখেছিলাম তো গাজরগুলোও দিয়ে দিচ্ছি একদম চিকুন করে গাজরগুলো কেটে রেখেছিলাম এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি একদম হাই হিটে ভেজে নিব তো চাইনিজ খাবারগুলো হাই হিটে ভেজে নিলেই কিন্তু ভালো লাগে এটা ক্রাঞ্চি ভাব থাকলেই কিন্তু ভালো লাগে এরপরে আমি এখানে বেশ কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একদম ছোট সাইজের ছিল মানে এত কিউট ছিল যে এই রাইসের জন্যই কিন্তু একদম পারফেক্ট ছিল এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই রাইসটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো আর এর মধ্যে কিন্তু সারিকার বাবাও চলে এসেছে নামাজ পড়ে তো নামাজ পড়ে যখন চলে এসেছে তখন কিন্তু একটা নিশ্চিন্ত ছিলাম যে যা গরম গরম কিন্তু এটাকে সার্ভ করতে পারবো আর সবাই মিলে একসাথে খেতেও পারবো কোনো কিছু যখন আমরা খুব কষ্ট করে রান্না করি এটা কিন্তু আমাদের একটা চেষ্টা থাকে সেটা একদম সুন্দরভাবে পরিবেশন করে গরম গরম যেন সবাই মিলে খেতে পারি সেটা তৃপ্তিটা যেন সবাই নিতে পারে আর এর মাধ্যমে যেন আমাদের আসল যে তৃপ্তিটা সেটা আমরা পাই এখন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি তো একদম হাই হিটে কিন্তু এটাকে গরম করে নেওয়ার পরে আমি বাটারটা দিয়েছিলাম এরপরে আরও একদম হাই হিটে এটাকে আমি গরম করে নিয়েছি এরপরে আমি বেশ কিছুটা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো বিফ সিজলিংয়ের আসল যে বিষয়টা সেটা হচ্ছে এই সিজলার প্যান বা হচ্ছে সিজলিংটা দেয়ার তো এটা কিন্তু বাসায় আমরা এভাবেই দিতে পারি যেটা কিনা না রেস্টুরেন্টে বিভিন্ন সিজলিং প্যানে করে থাকে তো এখন আমি আগে থেকে তৈরি করে রাখা যে বিফ সিজলিংটা আমি রেডি করে রেখেছিলাম বা কুক করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখন কিছুটা সময় এটাকে আমি হাই হিটে এভাবে কিন্তু হিট করে নিব এই সময় বাটারের যে স্মেলটা বের হয় সেটা এত ভালো লাগে তো এটা আমি একটু ঢাকনাতে ঢেকে দেবো যাতে করে যে বাটারের স্মেলটা সেটার জন্য ওর মধ্যে একটু অ্যাবজর্ব হয় আর এখন হচ্ছে আমি কিন্তু টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি তো আমি লিংটা কিন্তু একদম থার্টি সেকেন্ডের মতো রেখেছিলাম রেখে নেওয়ার পরে আমি এটা কীভাবে ঢেলে নিয়েছি একটা সুন্দর সার্ভিং ডিশে তো এই তো হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া যেটা কিনা আমার ফ্রাইডে স্পেশাল ছিল তো শুক্রবার মানেই হচ্ছে আসলে সবার জন্য বিশেষ কিছু করা সেটা যাই হোক না কেন একটু টুকটাক আর কি নিজের মতো করে যেন বাচ্চাদেরকে কিংবা হাজব্যান্ডকে কিছু করে দিতে পারি এই প্রচেষ্টা কিন্তু আমার প্রত্যেক ফ্রাইডেতেই থাকে তো আজকে আলহামদুলিল্লাহ কিন্তু পেরেছি টুকটাক যাই পেরেছি তো এখন হচ্ছে কিন্তু এটা বিকেলের পরে প্রায় হচ্ছে আসরের নামাজের পরে তো আমি যেগুলো থালাবাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিব কারণ কাচের জিনিসপত্র আমি কখনো এভাবে ফেলে রাখি না হাউসে তো সেগুলো দেখা যায় নিজেই কিন্তু ক্লিন করে নেই আম্মা যাবে ঢাকায় ভাইয়ার বাসায় তো আমার ছোটো খালার সাথে যাবে তো এই জন্য কিন্তু এখন যেহেতু তালের সিজন তো ভাবছিলাম ভাইয়া ভাবিদের জন্য কিছুটা তালের পিঠা বানিয়ে দিই তো আম্মা যেহেতু বানাতে পারবে না আম্মার তো বুকের সমস্যা যেহেতু হার্টের রুগী তো আম্মা চাইলেই কিন্তু এখন দেখা যায় যে বেশ কিছু আটা এভাবে মথে নিতে পারে না তো আমি যেহেতু পারি আর আমার শ্বশুরবাশা এলাকায় যেভাবে আর কি বানানো হয় সেই পিঠাটা ওটা কিন্তু আম্মা বানাতে পারে না তো আমি শিখেছি আমার শাশুড়িদের মতো আর কি খুব বেশি যে ভালো পারি তা না তবে আলহামদুলিল্লাহ যতটুকু পারি টুকটাক শিখেছি তো একসাথে কিন্তু আমি সবগুলো থালা বসানিভাবে ধুয়ে নিয়েছি কাচের যত কিছু ছিল সব কিছুই ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটা ক্লিন করব। তো যেহেতু আমি গরম অবস্থায় আমার চুলাটা ক্লিন করতে পারি না এই জন্য কিন্তু সবসময় দেখা যায় যে বিকেলে কিংবা সন্ধ্যায় কিন্তু আমার চুলাটা ক্লিন করতে হয় তো এত পরিমাণে ময়লা হয়েছে এটা আসলে দেখে বুঝতেই পারছেন তো দেখা যায় যখন রান্না করি তখন যেহেতু আমি এটা ক্লিন করি না এই জন্যই কিন্তু এমনটা হয়ে থাকে তো পরবর্তীতে আসলে আমি এটা ক্লিন করি যখন ঠান্ডা হয়ে যায় তো আমি খুব ভালো করে এটাকে কিন্তু একটু আর কি ঘষে নিয়েছি যে একদম নরম সফট যে জালিগুলো থাকে সেগুলো দিয়ে এরপরে হচ্ছে আমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি এখন এটাকে আমি সেট করে দেবো তো রান্নার পরে আমি দেখা যায় যে যখন ঠান্ডা হয়ে যায় এভাবে কিন্তু সুন্দর করে একটু ক্লিন করে ফেলি চূড়া ক্লিন না থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না তো এটা আসলে আমাদের তো গৃহিণীদের একটা অভ্যাস তো চুলা ক্লিন করার পরে আমি কিন্তু তাল ঘষে নিয়েছিলাম তো দুইটা তাল নিয়ে এসেছিলো কিছুটা আমি ফ্রিজে রেখেছি তো সামান্য পরিমাণে একটু আমি এখানে পানি দিয়েছি পানিটা অ্যাড করার পরে এখন এটাকে আমি একটু জাল দিয়ে নিব যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু আমি জালটা অফ করে দিব আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে দিয়ে পিঠা তৈরি করব তো প্রায় এটা সন্ধ্যার অনেক পরে মানে আমি সাড়ে আটটার সময় পিঠা বানাতে বসেছিলাম সাড়ে আটটা কি নয়টা এমন হবে কারণ যেহেতু পরের দিন সকালে নিয়ে যাবে তো পিঠা তো আগে থেকে বানিয়ে রাখলে দেখা যায় ঠান্ডা হয়ে যায় আবার সেই সাথে কিন্তু এটা আসলে একটু শক্তও হয়ে যায় গরম করে খেতে হয় তো অনেকগুলো বানাবো আটার পরিমাণ দেখে কিন্তু নিজেরই ভয় লাগছিল যে এতগুলো আটা আমি মধ্যে নিতে পারবো কিনা প্রথমে আমি শুধুমাত্র এই তালটা দিয়ে কিন্তু যে আটাটা সেটা কিন্তু এভাবে মথে নিব তারপরে আমি পানিটা অ্যাড করব তো তাল দিয়ে কিন্তু এভাবে পুরো আটাটা আমি প্রসেস করছিলাম আর বড় একটা গামলা নিয়েছিলাম যাতে গড়ে আর কি মথে নিতে পারি তবে এতগুলো আটা আমি কখনো এর আগে মথি নিই তো আমার এই জন্য কিন্তু মথে নিতে খুব বেশি সমস্যা হচ্ছিল এই জন্য খুব বেশি সময় ধরে আমি মথেও নিতে পারিনি তো ফাইনাল যে লুকটা সেটা ছিল এরকম আমি পানি দিয়ে পরে অল্প অল্প করে কিন্তু এভাবে পেটাটা তৈরি করেছি আর সেই সাথে কিন্তু এখানে আমি চিনিটাও অ্যাড করেছিলাম এখন আমি একটা কড়াই নিয়েছি লোহার কড়াইতে আসলে যে কোনো ভাজা পোড়া জিনিস আমার কাছে মনে হয় যে অনেক বেশি ভালো হয় তো এখানে আমি বড়ো সাইজের যে আমার লোহার কড়াইটা রয়েছে সেটাই নিয়েছি বেশ কিছুটা আমি এখানে তেল দিয়েছিলাম আর এই যে এভাবে কিন্তু একদম হাঁসের যে শেপটা সেই শেপেই কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি তো এটা দেখা যায় সবাই আসলে বানাতে পারে না তবে আমি শিখেছি তবে খুব বেশি বড় সাইজের করতে পারি না দেখা যায় আমার বাসায় এলাকায় অনেকেই কিন্তু অনেক বড় সাইজের বানিয়ে থাকে তো এত কিউট লাগে দেখতে তো আমি এরকম ছোট ছোট পারি আমি ছোট মানুষ আমি এরকম ছোট সাইজ করেই আর কি বানিয়ে নিই আমার শ্বশুরবাসা এলাকায় এই পিঠাটাকে বলা হয় হাসপত পিঠা তো আমার বিয়ের পর ফার্স্ট টাইম যখন আমি এই পিঠাটা দেখেছিলাম খুব আশ্চর্য হয়েছিলাম যে এটা আবার কেমন পিঠার শেপ কীভাবে বানিয়েছে তো যারা এলাকার আর কি বানায় আমার শ্বশুরবাশায় তারা এত সুন্দর করে বানায় মানে একদম বড় বড় হয় দেখে মনে হয় একদম হাঁসের মতো আর এত বেশি সফট হয় যেটা আসলে বলার বাইরে আটাটা যত সময় ধরে মথে নেওয়া যায় ততটাই কিন্তু সফট হয় পিঠাগুলো তো আজকে যেহেতু অনেকগুলো আটা ছিল এই জন্য কিন্তু আমি খুব বেশি সময় ধরে মথে নিতে পারিনি পিঠাগুলো আমি রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলায় কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি আম্মা যাবে তো স্টেশনে আম্মার হাতে দিয়ে দিব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ